প্রত্যেক দিন প্রচুর টেক্সট আমার হোয়াটসঅ্যাপে কিন্তু আসে, প্রচুর টেক্সট, এবং টেক্সটগুলো করে কিন্তু টিন এজ ছেলেমেয়েরা অধিকাংশ ক্ষেত্রেই, যাদের জন্য আমি আজকে কিছু কথা বলবো, এবং তাদের জন্য বেসিক্যালি না, তাদের বাবা মার জন্য, যে কী ধরনের কষ্ট নিয়ে তারা আসলে আমার কাছে টেক্সট করে। একটা বড় অংশ যেটা টেক্সট করে, যেটা তাদের কষ্টের কথা বলে, যে তাদের বাবা মা তাদেরকে বুঝতে পারছে না। আমি জানি যারা এই কথাটি শুনছেন তারা হয়তো ভাবছেন যে টিন এজ ছেলেমেয়েরা হয়তো একটু বেশি বুঝে, বা তারা বাড়াবাড়ি করছে, তারা অ্যারোগেন্ট হয়ে গেছে, স্টাবর্ন হয়ে গেছে, বাট সবসময় কিন্তু এটা সত্য না। আমি জাস্ট এক মাস আগে একজন বাবা দেখেছি যে কিনা আমার কাছে নিয়ে এসেছিলেন তার ছেলেকে, পিটিয়ে 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 তিনি পড়াশোনা করাচ্ছিলেন, এবং ছেলে যখন পারছিলেন না তিনি আরও পিটাচ্ছিলেন, আরও খারাপ হচ্ছে ছেলে, আরও পিটাচ্ছিলেন, এবং ছেলে যখন তীব্র বিষণ্ণতায় ভুগে সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছেন, উনি আমার কাছে নিয়ে এসেছেন বিষণ্ণতা থেকে মুক্তি দেওয়ার জন্য, এবং আমাকে আবার বলে দেওয়ার জন্য যে লাইক আপনি ওকে আরও বুঝছেন যে কেন ওর আসলে পড়াশোনা আরও বেশি করা উচিত। সো এক্ষেত্রে আমি কিন্তু আমি আসলে খুব মুষড়ে যাই, আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে, এবং বাচ্চার চিকিৎসা বাদ দিয়ে আমাকে বাবা মার চিকিৎসা অনেক সময় করতে হয়। যেহেতু সবাই এই সমস্যাটা নিয়ে আমার চেম্বারে আসেন না, বাট আমি জানি যে এই সমস্যাটা কিন্তু আমাদের সোসাইটিতে একটা প্যান্ডেমিকের মতো অনেক ঘরে এই সমস্যাটা আছে। আমরা ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকা অবশ্যই ভালো, বাট এটা হয়ে যায় একটা প্যারানয়া। ইটস লাইক আমার ছেলে মেয়ে ক্লাসে ফার্স্ট হচ্ছে কি না, অমুকের চেয়ে ভালো করছে কি না, কোনটাতে কত গ্রেডস পাচ্ছে, এটা নিয়ে অতিরিক্ত 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 দুশ্চিন্তা। কোন ভার্সিটিতে পড়ছে সে, কি ঢাকা মেডিকেলে পড়ছে কি না, বুয়েটে পড়ছে কি না, ঢাকা ভার্সিটিতে পড়ছে কি না, অথচ এগুলোর সাথে কি আসলেই লাইফে ভালো থাকার বা সাকসেসফুল হওয়ার খুব বেশি সম্পর্ক আছে? আমরা যদি একটু খতিয়ে দেখি খুব বেশি সম্পর্ক কিন্তু নেই। আমরা যদি ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে কম্পেয়ার করে, বাচ্চাদেরকে পিটিয়ে মেরে এভাবে বড় করতে থাকি, তখন এটা আমাদের জন্য কিন্তু আমি বলবো যে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। বাবা মাদের জাস্ট আজকে আমি তিনটা কথা বলবো, যে জিনিসটা আপনারা কখনো ছোটো বাচ্চাদের সাথে করবেন না। আমার একটা রিকোয়েস্ট আপনাদের সবার প্রতি, যেহেতু আমিও তিনটা ছোটো ছোটো ছেলেমেয়ের বাবা, আমি সেই পার্সপেক্টিভ থেকে বলছি, প্রথম যে কাজটি করবেন না, বাবা ছেলেমেয়েকে কখনো কারোর সাথে তুলনা করবেন না। আপনার ছেলেটা বা মেয়েটা সেটা স্রষ্টার পক্ষ থেকে আসা একজন মানুষ, সে আপনার ছেলে বা আপনার মেয়ে না, এটা একটা গিফটের মতো। এই গিফটটা আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ যখন চায় সেই গিফটটা নিয়ে যাবে। তো যতক্ষণ আপনার কাছে এই গিফটটা আছে সেটাকে নার্চার করা আপনার দায়িত্ব। এটাকে আমি বলবো যে সবসময় খুব অতিরিক্ত প্রহার শাসন করা আপনার দায়িত্ব না, কন্ট্রোল করা আপনার দায়িত্ব না। তো তাকে আপনি প্লিজ কারোর সাথে কম্পেয়ার করবেন না। আপনার ছেলে বা মেয়েটা হয়তো একটু কথা কম বলে, কারণ সে ইন্ট্রোভার্ট, সে এক্সট্রোভার্ট হয়নি, দ্যাটস ওয়াই সে কথা কম বলে, দ্যাটস ওয়াই সে মানুষের সাথে মিশে না। একটা মানুষের তো বেশি মানুষের সাথে মেশার দরকার নেই। আপনার ছেলে বা মেয়েটা হয়তো একজনকে বাসায় নতুন অতিথি এসেছে, সে সালাম দিচ্ছে না, সালাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। তার বয়স মাত্র 6 বছর 7 বছর, এই বয়সে একটা মানুষ সালাম দিলেই কি বা না দিলেই কি, সালামের অর্থ হয়তো সে জানে না, এবং সে ইন্ট্রোভার্ট, তাই সে সালাম দিতে লজ্জা পায়। সে যখন বড় হবে সে যদি আপনাকে দেখে সালাম দিলে সে অবশ্যই সালাম দিবে, তাকে তুলনা করবেন অন্য বাচ্চাদের সাথে। সেকেন্ড হচ্ছে বাচ্চাকে কখনোই অতিরিক্ত কন্ট্রোল করতে যাবেন না, অতিরিক্ত, লাইক তুমি এই জামাটা পরো, বাচ্চাটা হয়তো লাল ড্রেস পরেছে, আপনি বলেন না লাল পরা যাবে না, হলুদটাই পরতে হবে, কারণ হলুদটা সুন্দর, হলুদটা ব্র্যান্ডের, বাচ্চা হয়তো একটা সার্টেন কালারের একটা পেন্সিল চুজ করেছে, আপনি এটা বলেন না এই পেন্সিল দিয়ে লেখা যাবে না, এটাই লিখতে হবে। বাচ্চা একটু বড় হয়ে হয়তো বলছে যে আমি কমার্স পড়তে চাই, আর্টস পড়তে চাই, না আমাকে আপনাকে সায়েন্স পড়তে হবে, সায়েন্স না পড়লে তুমি আসলে গুড ফর নাথিং, এই জিনিসটি করবেন না। প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকটা বাচ্চার স্কিল সেট আলাদা, অ্যাবিলিটি আলাদা। আমাদের দেশে প্রচুর বাচ্চা যারা কিন্তু আসলে সায়েন্স পড়ার কথা না, তারা আসলে সায়েন্স পড়ে, এবং যারা কিনা কমার্স আর্টস পড়া উচিত ছিল তারা কিন্তু সায়েন্স পড়ছে। এটা তাদের জন্য অসম্ভব মানসিক চাপের কারণ হয়ে যায়। আমি অনেককে চিনি যাদের ডাক্তার হওয়া উচিত ছিল না, বা তারা MBBS পড়ছে। আমি অনেককে চিনি যারা আর্মিতে যাওয়া উচিত ছিল না, বা তারা আর্মিতে গিয়েছে। আমি অনেককে চিনি যারা কিনা আপনার চারুকলায় পড়া উচিত ছিল, সাইকোলজি পড়া উচিত ছিল, আর্কিটেক্টে পড়া উচিত ছিল, বাট তারা কিন্তু আর্কিটেকচারে পড়েনি, তারা পড়ছে খুবই তাদের স্বভাব বিরুদ্ধ একটা সাবজেক্টে। সো এটি করবেন না, তাকে অতিরিক্ত কন্ট্রোল করবেন না। বড় হলে সেও হয় অন্যদের কন্ট্রোল করতে চাবে, সে খুব খিটখিটে অ্যান্টি সোশ্যাল একটা পার্সোনালিটি হবে, অথবা সে প্রচণ্ড লো সেলফ এস্টিমের একটা বাচ্চা হয়ে যাবে। আর থার্ড যে জিনিসটা করবেন না সেটা হচ্ছে বাচ্চার কাছ থেকে পারফেকশন আশা করবেন না। আপনি কি জীবনে কখনও কোনো পারফেক্ট মানুষই দেখেছেন? আমি তো দেখিনি। আপনি নিজেকেই পারফেক্ট, আপনার সব কিছু কি ঠিক আছে,
আপনার বাচ্চারও সব কিছু ঠিক নেই। আপনি নিজে জীবনে যে জিনিসগুলো করতে পারেননি সেটা বাচ্চার মধ্যে ধারণ করার চেষ্টা করবেন না। আপনার যদি নিজের কোরআন শরীফ শেখার ইচ্ছা থাকে আপনি নিজে শিখুন, বাচ্চাকে আপনার হাফেজ বানানো দরকার নেই। আপনি কোরআনে হাফেজ হন। আপনার বয়স কত হয়েছে? 40-50? আমি একজন ইজিপশিয়ান মহিলা চিনি যিনি 77 বছর বয়সে কোরআন শরীফ শেখা শুরু করেছেন এবং উনি 5 বছরে শেখা শেষ করে ফেলেছেন। আপনার বয়স 40 বছর, আপনি নিশ্চিত করতে পারবেন। আপনি যদি কোরআনে হাফেজ হন, আপনাকে দেখে আপনার ছেলে মেয়ে হয়তো একসময় অনুপ্রাণিত হয়ে কোরআনে হাফেজ হবে। বাচ্চাকে জোর করে ধর্ম শেখাবে না, বাচ্চাকে জোর করে কোনো কিছু শেখাবে না। বাচ্চা যদি বলে যে বাবা আমার সাঁতার শিখতে ভালো লাগে, আপনি জোর করে তাকে তাইকোন্দোতে দিবেন না। তাকে জিজ্ঞেস করুন বাবা তোমার কোনটা ভালো লাগে, তোমার কী ইচ্ছে হয়। তাকে এইটুকু স্বাধীনতা যদি দেই, বাচ্চা আপনাকে অনেক বেশি ভালোবাসবে, বাচ্চা আপনাকে অনেক বেশি চাবে, আপনাকে একজন ফ্রেন্ড ভাববে, আপনাকে ভালোবাসবে। এই ভালোবাসাটা আপনার নিজের জন্যও দরকার। আপনি যখন বড় হবেন, বয়স হবে, এটা যদি আপনি না করেন, আপনার এই সন্তানটি, আপনার এই আদরের সন্তানটি আপনাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসবে।